गेलो এক্ষুনি করো লাস্ট ভিডিওটাতে তো তোমরা প্রচুর মানে ভালো রেসপন্স করেছো আর তোমরা এখনো রেসপন্স করেই চলেছো, বাট সাবস্ক্রাইবটা কেন করছো না? সাবস্ক্রাইবটা প্লিজ করো, সাবস্ক্রাইব রেশিওটা কিন্তু অনেকটা কম রয়েছে, কিন্তু এবার সাবস্ক্রাইব না করলে কিন্তু আমি বাদাম খাইয়ে দেবো। যাক, আশা করছি তোমরাও প্রচুর বাদাম বাদাম করছো, আর একটু কম কম বাদাম বাদাম হওয়াটাই ভালো। মানে কান ফান মাথা খারাপ হয়ে যাচ্ছে, ঝালাপালা হয়ে যাচ্ছে, ভাবছিলাম যে আবার সেই আগের বারের মতো পুদিনার মতো বাদামও শুরু করতে হবে বোধ হয়। তাই ভাবলাম থাক ছেড়ে দিই আর এবারে বাদামটা। ব্যাপারটা হচ্ছে যে এইরকম ভিডিওটা শুরু তো করেছিলাম আমরা, মানে কথা বলতে বলতে এত এনজয় করতে করতে গেছিলাম, কথা বলেছি রাস্তা দিয়ে, মানে দেখতে দেখতে সব সিন গুলোকে মানে তোমাদের সাথে শেয়ার করতে করতে এনজয় করেছি, মানে যেভাবে মজা করেছি আর কি, মানেছি রাস্তা দিয়ে কিছু বলার নেই। হ্যাঁ, অ্যাকচুয়ালি মানে আমরা যাচ্ছিলাম হচ্ছে সেক্টর 5 এ শর্ট লেকে, অনেকদিন পরে সেদিন বেরিয়েছিলাম, তো ভিডিওতে অনেক কিছু শেয়ার করেছি, বাট আলটিমেটলি রেজাল্ট হচ্ছে অডিও আসেনি। নেক্সট ইন্টারেস্টিং ব্যাপারগুলো ঠিকঠাক ভাবে এসেছিল, তা আমি ভাবলাম যে ওকে নিয়ে আজকে কলকাতাটা মানে আর কি পাগলের মতো ঘুরে বেড়াবো আর কি, তো সেইভাবেই গিয়েছিলাম আর আমরা সেইভাবেই ঘুরেছিলাম, মানে এদিক দিয়ে ওদিক দিয়ে ঘুরেছিলাম। তাহলে চলো তাহলে আজকে ভিডিওটা শুরু করা যাক। সো হ্যালো ট্রেকারস, আমি সৌরভ, আমি রিয়া, ওয়েলকাম টু দা বম ট্র্যাক। আমরা যে এসে গেছি সেটা বুঝতে পারি হচ্ছে যে এই বিল্ডিংটা দেখে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সিম্বল, বাইকটা থেকে বাসটা যখন আসে দূর থেকে দেখতে পাওয়া যেত যে বিল্ডিংটা এসে গেছে, তার মানে এর পাশেই আমরা যেখানে যাচ্ছি সেটা। আর ঠিক আছে, চুল হো এসা, মানে চুলটা অনেক কষ্ট করেও আর এ এখনো চুল ঠিক করেই যাচ্ছে, অনেক কষ্ট করে চুলটা ঠিক করতে পারলাম না। ওই যাচ্ছে আমার, তখন না পুরো গেল পুরো ছাদের পাশ, আর বেশি ডিটেইলস দেব না, ওটা জাস্ট নেক্সট লেভেলের লাগে। কিন্তু দেখো এটা যদি দিনের বেলা হতো একটু ভালো লাগতো, আর সব আলোগুলো এখনো জ্বলেনি সেই জন্য এখনো ভালো লাগছে না, মানে সব আলোগুলো জ্বললে খুব ভালো লাগতো। আর ওখানে একটা লেক রয়েছে, দারুণ লাগে কিন্তু দেখতে, অসম অসম। তাই 10th ফ্লোরে আছি অ্যাকচুয়ালি, আর ওই যে ওইখানে রয়েছে আমার অ্যাকচুয়ালি বাইক, দেখাটা জাস্ট নেক্সট ইম্পসিবল এখন ব্যাপার। অ্যাকচুয়ালি এই লিফটটা এরকম ফ্রন্টে হলে বিশাল লাগতো দেখতে, পুরো একদম বাইরের সিনারি দেখতে 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 নামতো, বিশাল লাগতো। আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে, তো আমরা এখন যাচ্ছি হচ্ছে বিশ্ব বাংলা গেটের ওইদিকে, আর এখন আমরা আছি হচ্ছে এই যে নজরুল তীর্থ আছে, এই সরি এই দিকে এই নজরুল তীর্থের এখানে, তো এখান থেকে এবার আমরা এগোই। তো এখন আমরা আছি হচ্ছে বিশ্ব বাংলা গেটের কাছে, আর ওই যে বিশ্ব বাংলা গেট যেটা এখন কিছুই বোঝা যাচ্ছে না, মানে হচ্ছে ভালো লাগছে বেশ দেখতে, এবারে ভালো বুঝতে পারাও যাচ্ছে যে সিটগুলো আছে যেখানে এখনো কেউ বসে নেই, সত্যিই তাই, আমরা যতবার এখান থেকে দেখি ফাঁকাই থাকে, ওই আমরাই আসবো একদিন কি করে। আর রাস্তাটা দেখো সিরিয়াসলি কি ভালো লাগছে না, দু সাইডে যে যে ল্যাম্প পোস্টগুলো যে চেন লাইটগুলো দিয়ে যে কভার করা থাকে এগুলো দেখতে খুব ভালো লাগে। হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে হচ্ছে আইফেল টাওয়ার, তার মানে আমরা প্যারিসে এসে গেছি। ও মাই গড, তো তাহলে বুঝতেই পারলে আমরা প্যারিসে এসে গেছি, তো এই প্যারিসে আমরা আরও একবার এসেছিলাম, তো ইকো পার্কের ব্লগে যদি তোমরা দেখে না থাকো তো তো আই বাটন দিয়ে দেওয়া হচ্ছে, তো তোমরা দেখে নিও। তো তুমি কিছু বলো, প্যারিস এসে তোমার কেমন ফিল হচ্ছে? বিশাল লাগে এই যে প্যারিসে আমি যে বাইক নিয়ে যাচ্ছি, ফিলিংসটা এটা আলাদা, ঠিক আছে? যে সামনে আইফেল টাওয়ার, আমি তার পাশ দিয়ে বাইক নিয়ে ভু ভু করে যাচ্ছি, ভু ভু করে কি আওয়াজ হচ্ছিল? হ্যাঁ ওই তো হচ্ছে। ও বাবারে, ও সুপার বাইক এর মতো আওয়াজ। এখানে রয়েছে মাদার ওয়্যাক্স মিউজিয়াম, এই যে এখানে মানে এরকম গাড়ি চালিয়ে সন্ধ্যেবেলায় মানে যেতে খুবই ভালো, মানে
খুব একটা রিস্কি জনক ব্যাপার হয়ে যাচ্ছে। পুলিশ ধরে মারবে। কেন ধরো? এটা হচ্ছে ইকো পার্কের গেট নাম্বার 2। তো এবারে আছি আমরা হচ্ছে দিল্লিতে, এই যে দেখতেই পাচ্ছ হোয়াইট হোয়াইট একদম তাজমহল। তো যাই হোক প্রচুর ভিড় হয়েছে, কিন্তু ভিতরটা দেখে বোঝা যাচ্ছে বেশ ভালোই ভিড় হয়েছে। আর এই তো সময় ঘোরার, এবারে তো শীত পড়ছে, এবার আস্তে আস্তে ভিড় হবে। আর ওই যে এই যে এটা মাস্ক পরে দাঁড়িয়ে আছে দেখো, হ্যাঁ ব্রাজিলের। তোমার নামের রদ্দরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কদ্দূর। এই যে এইদিকে যে রাস্তাটা চলে আছে এটা হচ্ছে বারাসাতের এদিকে, আর এই সোজা যে রাস্তাটা যাচ্ছে এটা হচ্ছে বালি মানে বালি ব্রিজের ওইদিকে। তো আমরা ওই বালি ব্রিজ দিয়ে যাব। একটা বেলগোড়িয়া এক্সপ্রেসে আছি আপাতত। আছি এখন এই যে রোড সাইড রেসিপি মানে এই আর কি রেস্টুরেন্টটাতে। একটু না, এটা অনেক সন্ধ্যা হয়ে গেছে, মনে সাতটা বাজে ঠিক আছে, মানে ওই আর কি সন্ধ্যা হয়ে গেছে। তাও লাস্টেরটা বলে বাঁচে, তার আগে বলে বাঁচে। এখনো দামটা জিজ্ঞাসা করিনি কফিটার কত, বাট সিরিয়াসলি দারুন খেতে, এটুকু আমি বলতে পারি। সেদিনকে মানে কম্পেয়ার করাটা একটু বাড়াবাড়ি হয়ে যায়, বাট পাঞ্জাবিটা খুব কড়া ছিল, আর একটু দুধটার পরিমাণটা কম ছিল, একটু পাতলা টাইপের ছিল। তবে এটা প্রায় তার ধারে কাছেই যাচ্ছে, মানে দারুণ লাগছে ধারে কাছে, কি ওভারঅল আমি বলবো একটু বেশি ভালো লাগছে, কেন জানি। কফিটার এই জায়গাটা দেখো ঠিক কতটা ঠিক, পুরো একদম গোটা গাটা পুরো একদম মানে পুরো একটা লেয়ার পড়ে আছে দুধের, একটা মানে শর্ট টাইপের, দারুণ দারুণ। ওই সেই কারণেই কিন্তু এতটা ভালো লাগছে কফিটা। রিয়া কফি খেয়েছে দেখো, এটা প্রচুরই ভাবে দেখানোর বিষয় ছিল একটা। এবারে মেন মেন জিনিসে আসা যাক নাকি, হ্যাঁ এইখানে একটা জিনিসই প্রবলেম, সেটা হচ্ছে একটু বেশি মশা আছে, বাট এটা হয়তো এইখানে আশপাশে সব জায়গাতেই হবে, কারণ এটা ওপেন পুরো জায়গাটা। আর মোমো সাইজ গুলো বেশ ভালোই আছে, বড় বড়। আমার ফ্রাইড মোমো খাওয়ার ইচ্ছা ছিল, তো আমি ফ্রাইড মোমো নিয়েছি। মানে ওয়াও মোমো না সহি, ইয়েহি সহি, রোড সাইড রেসিপি না, বেশ ভালো গরম আছে। প্রচুর স্পাইসি, প্রচুর দারুণ লাগছে খেতে। মোটামুটি চিকেন মোটামুটি ভালোই রয়েছে, মানে প্রাইস অনুযায়ী ভালো রয়েছে, দারুণ লাগছে দারুণ। কেমন কান্দের ভিতরে ধোঁয়া বের হচ্ছে বলো, সিরিয়াসলি প্রচুর ঝাল, কিন্তু প্রচুর স্পাইসি, কিন্তু মানে এমনি চোখ লাল আরো চোখ লাল, সুপার সুপার। খেতে কিন্তু বেশ ভালো লাগছে, খুবই ভালো, মানে স্পাইসি মানে নেক্সট লেভেলের স্পাইসি, প্রচুর বেশি হবে। ওর এতটাই ঝাল লেগেছে যে ও হুড় হুড় করে আগে রোলটা খেয়ে নিল, বললো যে এটা যদি একটু ঠিকঠাক হবে। এটা এগ চিকেন রোল, এটা কত প্রাইস ছিল? 55। এটা এগ চিকেন রোল, এটার প্রাইস ছিল 55। ওর
ভাবে চিকেনগুলো ভালোই আছে, ছোট ছোট পিস করা আছে, আমার ভালোই লাগছে। এটার পরে এটা যে ঝাল লাগছে, এটার পরে এটা ভালোই লাগছে। ওটাও কিন্তু অনেকটা লঙ্কা দেওয়া আছে, আমি বললাম ইচ্ছা করেই যে লঙ্কা দিতে। খতম। একটা কথা বলবো, এই দেখো ডিমে আমার লিপস্টিক লেগে আছে, এই যে লঙ্কাগুলো। খেতে কিন্তু ভালো, বেশ ভালো লাগছে। চিকেনটা একটু কম প্রাইস মনে হয়, একটু চিকেনটা কম আছে, বাট ওভারঅল খেতে কিন্তু ভালো। আর এখানে সেলফিগুলো মারাত্মক আসছে, সেগুলো তোমরা ইনস্টাগ্রামে দেখতে পাবে, তাই ইনস্টাগ্রামে কিন্তু ফলো করতে ভুলো না, আর আমাদের ফেসবুক পেজেও ফলো করে নিও। অবশ্যই এখানে মানে অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো লাগছে, ফাঁকা ফাঁকা তো। আর অ্যাকচুয়ালি এই জায়গাটা এই জন্যই খুব ফেমাস, এই বেলগড়িয়া এক্সপ্রেসটা এই জন্যই ফেমাস, মানে সন্ধ্যেবেলার পর আর প্রত্যেকটা চায়ের দোকানে কিন্তু ভিড়, এখানে প্রত্যেকটা চা কফি কিন্তু মারাত্মক মারাত্মক খেতে হয়, ঠিক আছে। আর সেই কারণে এই জায়গাটা এতটা ফেমাস সবার কাছে। তো আমাদের বিলটা কত হলো সেটা কথা তো জানি না, হ্যাঁ কফিটা বললো যে দুটো কফি ২৪ টাকা, মানে ১২ টাকা ১২ টাকা করে, মানে এতটা এক্সপেক্ট করছি ১২ টাকা ১২ টাকা করে কফি এতটা ভালো খেতে হবে, আর কোথায় সেরি পাঞ্জাবে ৪৭ টাকা। কিন্তু রাইডারদের কিন্তু এটাও খুব মানে পছন্দের জায়গা, আর সেই কারণে হয়তো আমারও পছন্দের জায়গা, মানে আমি ফিউচার রাইডার, মানে অলরেডি আমি রাইডার, বাট সুপার বাইক না, এমনি বাইক, মানে মোটর ব্লগ খুব তাড়াতাড়ি করবো, প্ল্যান তো অনেক কিছুই আছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো দ্য বম ট্র্যাককে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, নেক্সট মজাদার ব্লগে, টাটা।